স্বাদের স্মার্টফোনের জন্য অবিশ্বাস্য কাণ্ড করে বসলেন তরুণী বর্তমান সময় স্মার্টফোন ছাড়া চলা বেশ দুষ্কর ঘাড় নিচে করে মোবাইলের দিকে ঝুঁকে থাকার দৃশ্য এখন যত্রতত্র চোখে পড়ে তবে চীনের ইউনান প্রদেশের এক তরুণীর কাণ্ড আরও স্পষ্ট করে দিল সাদের ফোনের জন্য মানুষের পক্ষে অনেক কিছু করা সম্ভব জানা গেছে চীনের সেই তরুণী ইরহাই রোদের উপরে ক্রুশিপে বেড়াচ্ছিলেন এ সময় আচমকা তার হাতের মোবাইল ফোন পড়ে যায় রোদের গভীর পানিতে সেই জায়গায় আমি আপনি থাকলে নিশ্চিতভাবে মন খারাপের জেরে বেড়ানোটা মুহূর্তে মাটি হয়ে যেত কিন্তু চীনের সেই তরুণী সত্যিই অভাবনীয় একটি কাজ করে বসলেন কাল বিলম্ব না করে তিনি লাফ মেরে দিলেন পানিতে শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি এমনটি ঘটেছে তবে আশেপাশে থাকা লোকেরা তাকে তাৎক্ষণাৎ ধরে ফেলেন ছুটে আসেন নিরাপত্তারক্ষীরাও এই যাত্রায় প্রাণে বেঁচে যান তরুণী তবে ক্রুজ তবে ক্রুজে উপস্থিত সকলে চমকে যান তরুণীর এমন আচরণ দেখে একটি ফোন তা সে যতই প্রিয় হোক তা পানিতে পড়ে যাওয়ায় নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে কেউ যে এভাবে ঝাঁপ দিতে পারে তাই যেন বিশ্বাস হচ্ছে না তাদের দেশি ও প্রবাসী ভাই বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে